নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে চৈত্র মাসের শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজোর ষষ্ঠীর দিনে অনুষ্ঠিত অশোক ষষ্ঠী ব্রতের পুজো করার শুভ সময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অশোক ষষ্ঠীকে স্কন্দ ষষ্ঠীও বলা হয়। হিন্দু ধর্মীয় পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন একজন সন্তানদাত্রী দেবী। মূলত দেবী ষষ্ঠী মা দুর্গারই এক রূপ। ইনি একজন পৌরাণিক দেবী। বলা হয় মা ষষ্ঠীর কৃপাতেই নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানদের রক্ষা করেন। সনাতন হিন্দু শাস্ত্রের হিন্দু বর্ষপঞ্জিতে প্রত্যেক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে দেবী ষষ্ঠীর পুজো হয়। যেমন জ্যৈষ্ঠ মাসে হয় অরণ্য ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গাপুজোতে হয় দুর্গা ষষ্ঠী, সেই রকমই শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী ইত্যাদি। চৈত্র মাসে দেবী ষষ্ঠীর পুজোর নাম হল অশোক ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। প্রচলিত বিশ্বাস, অশোক ষষ্ঠী যদি পালন করা হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং তারা সুখে শান্তিতে সংসার করে, এবং যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানদের মঙ্গল কামনাতে মায়েরা করে থাকেন। পুজোর নিয়ম অনুসারে পুজোর শেষে ছয়টি অশোক কুড়ি, মুখ কলাই আর দই একসঙ্গে মুখে নিয়ে গিলে ফেলতে হবে এবং সেটি যেন দাঁতে না থাকে। এটি হলো পুজোর বিধি। আসুন জেনে নিন সময়সূচি। বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী 7ই এপ্রিল 2022 বৃহস্পতিবার। ষষ্ঠী শুরু হবে 6ই এপ্রিল বুধবার বিকেল 4:36 এবং ষষ্ঠী থাকবে 7ই এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 6:38 পর্যন্ত। 7ই এপ্রিল বৃহস্পতিবার শুভ কর্মের মধ্যে রয়েছে নামকরণ, গ্রহপূজা, জমি কেনা বেচা ইত্যাদি। এছাড়াও রয়েছে অশোক ষষ্ঠীর পুজো বা স্কন্দ ষষ্ঠী। সময় দুপুর 2:45 মধ্যে শুভ কর্ম বা পুজো সম্পন্ন করার সময় পাবেন। এই দিনে সন্ধেবেলা শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর আমন্ত্রণ এবং অধিবাস। বৃহস্পতিবার হওয়াতে শ্রী শ্রী লক্ষ্মী পুজো রয়েছে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।